ঢকুয়াখানাত ফাট বিহুর উৎসাহ উদ্দীপনা, বিহু নৃত্য গীতেরে মুখরিত বিশাল শোভাযাত্রা। অগণন লোকর সমাহারে পুণ্যক্ষেত্রত পরিণত ঢকুয়াখানা। ঢকুয়াখানাত ফাট বিহুর পার ভঙা উৎসাহ। ফাট বিহুর সামরণি অনুষ্ঠানত আজি পুয়ারে পড়া পরিলক্ষিত হল অজস্র লোকর সমাগম। পরম্পরাগত সাজ পরিধান করে অহা লোকর বর্ণিল শোভাযাত্রায় মুখরিত করে তুলিলে সমগ্র পরিবেশ। ঢোল পেপা গগনা বিহু গীতর তালত নাচি বাকি উলিওয়া হল বিশাল শোভাযাত্রা। আজি সামরণি অনুষ্ঠানত অংশগ্রহণ করে জনপ্রিয় অভিনেত্রী প্রস্তুতি পরাশরে। ফাট বিহুত অংশগ্রহণ করবলে পাই অভিভূত হয়ে পড়ে প্রস্তুতি। বছর বছর ধরে অনুষ্ঠিত করে অহা হয়েছে ফাট বিহু। পূর্বতক এইবেলি অধিক জনসমাগম পরিলক্ষিত হল ফাট বিহুস্থলীত। দূর দূরণির পৰা অহা লোকে উপভোগ করলে ঐতিহ্যমণ্ডিত ফাট বিহু। বহাগর বিদায়ক্ষণত বিহু গাই বিহু নাচি মতলিয়া হল লোকসকল। বিহু নাম প্রকৃত বিহুর হুর, প্রকৃত নাচ, প্রকৃত ঐতিহ্য সকলোরে হৃদয়ত আছে কারণে ফাট বিহু পরিবেশন করে। আর এই কারণে ইয়াত এই ফাট বিহু বিহু নাম গায়, সেই বিহু নামত থলুয়া ঐতিহ্য আছে। এইদরে শৃঙ্খলিতভাবে আজি ঢকুয়াখানাত সামরণি পড়ে ফাট বিহু। রাজ্যের ভিন্ন প্রান্তর পৰা অহা অজস্র লোকে ফাট বিহু উপভোগ করে মধুর স্মৃতিলৈ উভতিল নিজ নিজ ঘরলৈ। ক্যামেরাত রকেট দেউরীর সহযোগত সঞ্জীব লাহন, নিউজ 18, অসম নর্থ ইস্ট।